আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে মেলবেট থেকে টাকা উইথড্র দিবেন। তো তার জন্য প্রথমত আপনি আপনার মেলবেট অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটিতে চলে যাবেন। আর গাইস, আমি কিন্তু মেলবেট ইউজার নই, বরং আমি কিন্তু ওয়ানএক্সবেট ইউজার। মেলবেটে এমনিতে 300 টাকা ঢুকিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা ম্যাচে ব্যাটিং ধরেছিলাম, বেশিরভাগই কিন্তু আমি এখান থেকে জিতে ফেলেছি। আমার অ্যাকাউন্টে বর্তমানে হয়ে গেছে 600 টাকা। এবার আমি 100 টাকা রেখে 500 টাকা উইথড্র দিয়ে দেবো। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে আমি ওয়ানএক্সবেট থেকে 2-3 দিন পরপরই টাকা উইথড্র দিই। তারপরে এখন আবার মেলবেটে টাকা ঢুকালাম, মাত্র 4 দিন হয়েছে, এখন আবার মেলবেট থেকেও টাকা উইথড্র দেবো। তো কীভাবে আমি ওয়ানএক্সবেটে এবং মেলবেটে এত জিততি, জানতে চাইলে আপনাকে যেটা করতে হবে, ট্রিক্স শিখতে চাইলে আপনাকে যেটা করতে হবে, আমার চ্যানেলটা চেক করবেন। চ্যানেলে গেলে আপনি ওয়ানএক্সবেট নামের একটা প্লেলিস্ট পাবেন, সেই প্লেলিস্টটা চেক করলে আপনি বুঝতে পারবেন কীভাবে ওয়ানএক্সবেট এবং মেলবেট থেকে বেশি বেশি টাকা ইনকাম করা যায়। আর আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো জাস্ট আপনি ওয়ানএক্সবেট বা কিংবা মেলবেট টাকা উইথড্র দেওয়ার সিস্টেম কিন্তু সেমই। তো আজকের ভিডিওতে আপনাদের মেলবেট থেকে টাকা উইথড্র দিয়ে দেখাবো। তো জাস্ট আপনি মেলবেট থেকে টাকা উইথড্র দেওয়ার জন্য জাস্ট আপনি আপনার মেলবেট অ্যাপটি থেকে নিচে দেখতে পাচ্ছেন মেনু বলে একটা অপশন রয়েছে, এখানকার এই মেনু অপশনটার উপর ক্লিক করবেন। তো মেনুতে ক্লিক করার পর উপরে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল প্রোফাইল বলে, এখানকার এই পার্সোনাল প্রোফাইল অপশনটার উপর ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে আপনাকে আপনার ইমেল অথবা ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে, অন্যথায় কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। আর আপনি এখানে যদি ইমেল লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনি যখন উইথড্র দিবেন তখন কিন্তু এই ইমেলের গুগল অথেন্টিকেটরে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনাকে বসাতে হবে। কিংবা আপনি যদি ইমেল অ্যাড না করেন, এখানে ফোন নাম্বার লিঙ্ক করেন বা অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই উইথড্র দিবেন তখন কিন্তু আপনার সেই নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাকে সেই কোডটা বসাতে হবে। আর এই দুইটার যদি আপনি একটাও অ্যাড না করেন সেক্ষেত্রে আপনার উইথড্র দিতে পারবেন না, উইথড্র দিলেও আপনার টাকা নিয়ে অনেক সমস্যা হবে, নাও আসতে পারে পেমেন্ট। অবশ্যই আপনি এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইমেল অ্যাড না করে আপনারা ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন, কারণ ইমেলে কোড যায় গুগল অথেন্টিকেটর অ্যাপটিতে। আর এই যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে সরাসরি আপনার সিমে কোড চলে আসবে। তো জাস্ট আপনি পার্সোনাল প্রোফাইলে এসে সাইডে দেখতে পারবেন লিঙ্ক বলে একটা অপশন থাকবে ফোন নাম্বারের সাইডে, এখান থেকে লিঙ্ক অপশনটার উপর ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা বসাবেন, একটা ক্যাপচার সলভ করবেন, সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসিয়ে আপনি আপনার ফোন নাম্বারটাকে লিঙ্ক করে নেবেন। লিঙ্ক করা হয়ে গেলে দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে এসে এবার আপনি মেনুতে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন রয়েছে, এখানকার এই সেটিংস আইকনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস বলে, এখানকার এই সিকিউরিটি সেটিংস অপশনটার উপর ক্লিক করবেন। দেন আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নিয়েছেন বা লিঙ্ক করে নিয়েছেন, এটা কন্টিনিউ টিক মার্ক হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে 90 দিনের ভিতরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন একবার করে। এখানে ক্লিক করে আপনি একটা সিকিউরিটি কোশ্চেন প্রশ্ন বসাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মেন কাজটা হচ্ছে আপনাকে আপনার যে ওয়ানএক্সবেট কিংবা মেলবেট যেখান থেকে টাকা উইথড্র দিতে চান না কেন, আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার অন্য কারো এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে, অন্যথায় কিন্তু টাকা উইথড্র দিলে টাকা আসবে না। তো জাস্ট আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার ওয়ানএক্সবেট কিংবা মেলবেট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে পার্সোনাল প্রোফাইল বলে, এখানকার পার্সোনাল প্রোফাইল অপশনটার উপর ক্লিক করে আপনারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ইনফরমেশন দিয়ে এনআইডি কার্ডের। আর কীভাবে ভেরিফাই করবেন না জানলে ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু ভেরিফাই ওয়ানএক্সবেট কিংবা মেলবেট অ্যাকাউন্ট, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে ভেরিফাই করতে হয়, দেখে শিখে ভেরিফাই করে নেবেন, অন্যথায় কিন্তু আপনার উইথড্র দিলে পেমেন্ট আসবে না। তো যেই স্টেপগুলো আপনাদেরকে দেখালাম সেই স্টেপগুলো আপনার কমপ্লিট বা কন্টিনিউ ফুলফিলভাবে কমপ্লিট করা হয়ে গেলে দেন আপনি যেটা করবেন মেলবেটে আসবেন, নিচে মেনু অপশনটার উপর ক্লিক করবেন, উপরে সেটিংস আইকনটার উপর ক্লিক করবেন, দেন আপনি এখানে পেয়ে যাবেন 2 নম্বর একটা অপশন, সেটা হচ্ছে উইথড্র বলে, এখানকার এই উইথড্র অপশনটার উপর ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এবার আপনি এখান থেকে অসংখ্য পেমেন্ট মেথড পাবেন, আপনি যেই মাধ্যমে টাকাটা উইথড্র করতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপর এখান থেকে ক্লিক করবেন। প্রথমে রয়েছে রেকমেন্ডেড মেথড, এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেন আপনি পাবেন ইলেকট্রনিক ওয়ালেট, এখান থেকে আপনি যেই মাধ্যমে টাকা উইথড্র দিতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপরে ক্লিক করবেন। সবগুলো মাধ্যমে কিন্তু টাকা উইথড্র দেওয়ার প্রসেসগুলো সেম, একটা আপনাদেরকে দেখালে আপনি অন্যগুলো মাধ্যমে উইথড্র দিতে পারবেন। তো আমি এখান থেকে আর আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এই যে বিকাশ, নগদ, রকেট রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা সর্বনিম্ন 500 টাকা উইথড্র দিতে পারবেন, কিন্তু এই যে উপায় রয়েছে উপায়ের মাধ্যমে আপনারা আপনার অ্যাকাউন্টে মেম ব্যালেন্সে মাত্র 300 টাকা ইনকাম করতে পারলে আপনারা উইথড্র দিয়ে টাকাটা রিসিভ করে ফেলতে পারবেন। তো আমি উইথড্র দেবো 500 টাকা রকেটের মাধ্যমে, তো এখান থেকে রকেটের উপর ক্লিক করলাম। তো যখনই ক্লিক করবেন এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম 500, তো এখান থেকে আগে থেকে 500 টাকা বসানো থাকবে, আপনি এখান থেকে 500 চাইলে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করবো না। আর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা শো করতে হবে, সেটা হচ্ছে রকেট পার্সোনাল নাম্বার দিতে হবে অবশ্যই আপনাকে, তারা কিন্তু আপনাকে টাকা রকেট এজেন্ট নাম্বারে সেন্ড করবে না, কেবলমাত্র আপনাকে পার্সোনাল নাম্বারে টাকা সেন্ড করবে। আর উইথড্র দেওয়ার সময় একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা কিন্তু রাত 12টার পরে এবং সকাল 9টার আগে কখনই উইথড্র দেবেন না, তাহলে আপনার পেমেন্ট আসবে না। তো জাস্ট আপনারা যেটা করবেন সকাল 11 9টার পরে
কিংবা রাত 11টার ভিতরে টাকা উঠে দেবেন। আর আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সকালবেলা টাকা উঠে দেবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে মাত্র 11:33, আপনারা এই টাইমের ভিতরে টাকা উঠে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার টাকাটা খুব জলদি চলে আসবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে টাকাটা পেমেন্ট নিয়ে দেখাবো। তো জাস্ট আপনারা যেটা করবেন, এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন, কত টাকা উঠে দেবেন, দেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, বিকাশ নাম্বারে উঠে দিতে চাইলে বিকাশ নাম্বারটা লিখবেন, নগদ নাম্বারে উঠে দিতে চাইলে নগদ নাম্বারটা লিখবেন, রকেটের মাধ্যমে উঠে দিতে চাইলে রকেট নাম্বারটা লিখবেন। তো আমি এখান থেকে আমার 12 সংখ্যার রকেট নাম্বারটা লিখে দিলাম। তো নাম্বারটা একবার ভালো করে মিলিয়ে নিচ্ছি, 8080-4936। তো নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন, নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে কনফার্ম বলে, এখানকার কনফার্ম অপশনটার উপর ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনাকে এখানে একটা অপশন দেবে, সেটা হচ্ছে SMS কোড। আপনি এইমাত্র পার্সোনাল প্রোফাইলে গিয়ে যে একটা আপনার ফোন নাম্বার লিঙ্ক করেছিলেন সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাকে সেই কোডটা এখানে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কোডটা চলে আসছে। তো আমি এখান থেকে SMS-এ গিয়ে কোডটা কপি করে নিচ্ছি। তো কোডটা কপি করা হয়ে গেলে দেন আপনি যেটা করবেন, আপনার উইড্র অপশনটা চলে আসবেন, দেন আপনি এখান থেকে নাম্বারটাতে এই কোড অপশনটাতে ক্লিক করে এইমাত্র যে কোড চলে আসছে সেই কোডটা এখানে বসাবেন। কোডটা বসানো হয়ে গেলে দেন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে কনফার্ম বলে, এইখানকার এই কনফার্ম অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই যে মেলব্যাট রয়েছে মেলব্যাট থেকে উইড্র দেওয়া সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, ওকে। তো সাকসেসফুল হলে কিছুক্ষণের ভিতরে আপনি আপনার উইড্রোর টাকাটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মেলব্যাট থেকে টাকা উঠে দিয়েছিলাম 11:34 এবং আজকের ডেট হচ্ছে 9 জুন। তো আমি কিছুক্ষণ ওয়েট করে দেখি মেলব্যাট থেকে কতক্ষণ পরে আমাকে পেমেন্টটা করে রকেটের মাধ্যমে। ওকে, তো গাইস আমি কিন্তু এই মেলব্যাট থেকে টাকা উঠে দিয়েছিলাম 11:34। এখন কিন্তু আমার ঘড়িতে বাজে 11:43। কিছুক্ষণ পূর্বে আমার কাছে রকেট থেকে একটা SMS আসছে পেমেন্টের, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সেটা। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা তারা পাঠিয়েছে 11:39। আমি উইড্রো দিয়েছিলাম 11:34, মানে আমি উইড্রো দেওয়ার 5 মিনিট পরেই কিন্তু আমাকে তারা পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে রকেটের মাধ্যমে। 500 টাকা উইড্রো দিয়েছিলাম, সেই 500 টাকা। তো গাইস এইভাবে আপনারা খুব সহজেই মেলব্যাট থেকে টাকা উঠে দিতে পারেন এবং সাথে সাথে পেমেন্টটা রিসিভ করে ফেলতে পারেন। আর আপনাদেরকে আবারও মনে করিয়ে দিয়ে, সেটা হচ্ছে আপনারা আপনার পার্সোনাল প্রোফাইল এবং নাম্বার যদি আপনারা লিঙ্ক না করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট কিন্তু এত জলদি আসবে না। সেক্ষেত্রে তারা আপনার অ্যাকাউন্টটা যাচাই বাছাই করবে, সব কিছু ঠিক থাকলে পেমেন্ট দিতে পারে নাও দিতে পারে। তাই আপনারা অবশ্যই আপনার প্রোফাইলে একটা ফোন নাম্বার লিঙ্ক করবেন এবং পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনার NID কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। তো মেলব্যাট এবং OnyxBet নিয়ে ট্রিক্স অ্যান্ড ট্রিপস শিখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করবেন আর যাওয়াটাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। OnyxBet মেলব্যাট নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।